হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে তারাপীঠ মহাশ্মশান ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, চলো যাওয়া যাক, তোমাদেরকে মহাশ্মশানের দিকে নিয়ে যাই। বন্ধুরা, তারাপীঠ মহাশ্মশানে তোমরা নিশ্চয়ই আগে এসেছো বা এখানকার সম্পর্কে তোমরা অনেক তথ্যই জানো। দেখতেই পাচ্ছ, এটা হলো রাতের বেলা মহাশ্মশানের রূপ। এখানে কিন্তু রাতের বেলা নানা রকমের পুজো আচ্ছা করা হয়। এখানে নানা রকম মনস্কামনা নিয়ে মানুষ আসে পুজো আচ্ছা করতে। তারা মাকে সামনে রেখেই বড় বড় পুজো এখানে সম্পন্ন হয়ে থাকে। তোমরাও চাইলে এখানে এসে নবগ্রহ হোম করাতে পারো। আমরা যখন এই শ্মশানে এসেছি, আমাদের কিন্তু গাটা ছমছম করে উঠেছে, যেন মনে হচ্ছিল এখানে কোনো ভূত প্রেত আছে নাকি। দেখো বন্ধুরা, খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট করিস নি, সব দোকান বন্ধ হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়েছে, সবাই খায়নি, কেউ খায়নি। ভয় পাচ্ছিস? না ভয় পাচ্ছিস? এখন চুরি হয়ে গেছে, তাই জন্য পড়ায় না, বুঝলি। কি বলছিস বলো, ভয় লাগে না? ভয় দেখে আসি, দুটো গলা ভূতটাকে তো দেখে আসি। খাবো, কিন্তু এই এত বললো এখানে নাকি ভূত আছে, একটু খুঁজতে এলাম। কিছু নেই এখানে, শুধু ধু 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 করছে তো। এখানে পুজো হয়, এখানে পুজো হয়। ভূত নেই, ভূত নেই, দেখলাম কবে দেখাবে ভূত? কি বলছো, ভূত নেই তো, ভূত নাই, আরে তুমি তো ভূত। কমেডি করে দিল, তোকে ভূত বললো। নাইস, আমি ভূত, নাইস, এক্ষুনি বলছিল ভূত, দেখো যে ক্যামেরা অন করেছে, কম এ তো আমাদের থেকে বেশি কমেডি করে। যা যা তারা, বন্ধুরা, তারাপীঠে এসে আমাদের আজকের দিনটা ভীষণ ভালো লেগেছে। নানা রকম পুজো আচ্ছা হোম যজ্ঞ দেখলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।